হ্যালো স্টুডেন্টস এডুকেয়ার ইউরসেল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টসদের জন্য একটি বিশাল নিউজ রয়েছে এইমাত্র কিছুক্ষণ আগে মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি ঘোষণা করেছেন যে সুপ্রিম কোর্টের গতকালের নির্দেশ অনুযায়ী এবং সিবিএসি বোর্ড যে ডিসিশন নিয়েছে তার উপর ভিত্তি করে তোমাদের দুই চার ছয় জুলাই যে পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল সেগুলি আপাতত ক্যান্সেল করে দেওয়া হয়েছে আবারও বলছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে দু তারিখ চার তারিখ ও ছ তারিখ যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল সেগুলি আপাতত ক্যান্সেল করে দেওয়া হয়েছে এটা হচ্ছে এখনকার সব থেকে বড়ো খবর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে দেবে সেই বিষয়েও একটি আপডেট এসেছে এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে তোমাদের রেজাল্ট থার্টি ফার্স্ট জুলাই মানে একত্রিশে জুলাইয়ের মধ্যে দিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হবে তোমরা যে পরীক্ষাগুলি আগে দিয়ে এসেছিলে তার মধ্যে সবচেয়ে বেশি নাম্বার যে সাবজেক্টে তোমরা পাবে তার অ্যাভারেজ করে নাম্বার তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এই বিষয়ে আরও এক দুদিনের দিনের মধ্যে ইন ডিটেলস ভালোভাবে জানাবে শিক্ষা দপ্তর তখন আমি এই ব্যাপারটিতে একটি ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো তবে আপাতত যে নিউজটি এখন সব থেকে প্রথমে উঠে এসেছে সেটা হচ্ছে যে এই মাত্র শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে তোমাদের দু তারিখ চার তারিখ ও ছ তারিখে যে পরীক্ষা গুলি হওয়ার কথা ছিল সেগুলিকে আপাতত ক্যান্সেল করে দেওয়া হয়েছে ঠিক আছে আর এর পরবর্তী আপডেটগুলি সব থেকে প্রথমে পেতে চাইলে এই চ্যানেলটিকে এডুকেয়ার ইউরসেফ চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো দেখো এখানে লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে এটাকে প্রেস করে দাও আর পাশে দেখো একটা আইকন আছে সেখানে অল বাটনটি প্রেস করে রাখো ঠিক আছে তাহলে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন তোমরা যাতে সেই ভিডিওটি সব থেকে প্রথমে পেয়ে যেতে পারো আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি লাইক করে দাও আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নাও কারণ এটা আপাতত সব থেকে বড়ো আপডেট পরবর্তী আপডেট যখনই আসবে আমি তোমাদেরকে চ্যানেলে জানিয়ে দেবো তাই তোমরা প্লিজ চ্যানেল সাথে কিন্তু যুক্ত থাকবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে টিল দেন গুড বাই